আসসালামু আলাইকুম। সবে কদর আরবিতে লাইলাতুল কদর, যার অর্থ অতিশয় সম্মানিত ও পবিত্র রজনী। হ্যাঁ, আজকে তাকওয়া সবে কদর নিয়ে আলোচনা করবে। তাকওয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তাকওয়ার সাথেই থাকবেন। সবে কদর হলো আল্লাহর কাছে একমাত্র পবিত্র রজনী। এই রাতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। তার মানে এই রাতে আল্লাহর কাছে আপনার দোয়া সবচেয়ে বেশি কবুল হবে, কারণ আল্লাহ তাআলা এই রাতটিকে অনেক সম্মান দিয়েছেন। কারণ এই রাতে নাজিল হয়েছে আল কোরআন। মহান আল্লাহ তাআলার বাসায় লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষায় উত্তম। লাইলাতুল কদর ফজিলতে এ তৎপর্য অপরিসীম। কোরআন কারিমে এরশাদ হয়েছে, আমি একে নাজিল করেছি সবে কদরে। সবে কদর সম্পর্কে আপনি কি জানেন? সবে কদর হলো এক হাজার মাসের অপেক্ষায় শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয়। তাতে পালনকর্তার নির্দেশক্রমে এটা নিরাপত্তা বা ফজরের উদয় পর্যন্ত অবহত থাকে। সূরা আল কদর। কদরের ফজিলতে বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কদর নামে আলাদা একটি সূরা অবতীর্ণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশ দিন তোমরা কদরের রাতে তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন তা রমজানের শেষ দশ রাত্রি খোঁজ করে। তাই 21, 23, 27, 29 রমজানের রাতগুলো বেশি গুরুত্ব দিতে হবে। শেয়ার করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকই সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করবে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। তিরমিজি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই রাত্রিগুলো আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর খুদা হাফেজ, ভালো থাকবেন। দেখা হচ্ছে তাকওয়ার আরেকটি নতুন ভিডিওতে।